হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ভি কে তো আজকে চলে এসে সাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে কাম মিন স্কলারশিপ আছে সেই এমসিএম স্কলারশিপ নিয়ে আলোচনা করব নতুন পোর্টালের কিন্তু উদ্বোধন করেছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো কীভাবে আবেদন করবে কোন ক্লাস পর্যন্ত কোন ক্লাস কত পার্সেন্ট লাগবে কত পার্সেন্ট নাম্বার পেলে কত টাকা পাবে তো সবটাই কিন্তু আলোচনা করবে এবং অনলাইন আবেদন পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবে কী কী ডকুমেন্ট লাগবে তো জানতে হলে পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে এটার আবেদন করতে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে এসেছি যে ব্যানার দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন কলারশিপ যেটা ষোলো তারিখ উদ্বোধন করেছে শিক্ষামন্ত্রীর বার্ত বসু তো এমনটাই কিন্তু বলা আছে এখানে তো এখানে বলা আছে যে কিছু ক্রাইটেরিয়া আছে তো সে সেই ক্রাইটেরিয়াগুলো আগে দেখে নেব যে কী ক্রাইটেরিয়া থাকবে এটা পাওয়ার জন্য এখানে বলছে আয়ের ঊর্ধ্বসীমা আয়ের ঊর্ধ্বসীমা যেটা লিমিট থাকবে ইনকাম সেটা হচ্ছে আড়াই লক্ষ টাকা বা তার নিচে হওয়া দরকার অর্থাৎ যারা আবেদন করবে যেসব ছাত্রছাত্রীরা তাদের পরি পারিবারিক আয় কিন্তু আড়াই লক্ষ টাকার নিচে বা আড়াই লক্ষ টাকার সমতুল্য হওয়া চাই ব্যতিক্রম আছে অর্থাৎ কাদের বেশি ইনকাম থাকলে আবেদন করতে পারবে তেমনটা কিন্তু বলে দেওয়া আছে যে যারা কন্যাশ্রী সুবিধাভোগী এবং নন নেট এম ফিল নন নেট পিএইচডি এবং নেট এল এস পিএইচডি ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা নেট এম ফিল করছে যারা নেট পিএইচডি নন নেট পিএইচডি এবং কন্যাশ্রী অর্থাৎ যেসব গার্লস স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আয়ের যে লেভেলটা আছে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না তো এটা গেল আয়ের ব্যাপার তো ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে আবেদন করবে যেটা প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট বের করে দেবে প্রাইমারিভাবে প্রধান একটা ছবি লাগিয়ে অর্থাৎ যে স্টুডেন্ট হবে তার ফাদারের ছবি দিয়ে একটা ইনকাম সার্টিফিকেট দেবে তো সেটা দিয়ে কিন্তু তোমাদের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে সেখান থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে তোমাদের ব্লক অফিস সেটা অ্যাপ্রুভাল করলে তোমাদের ব্লক থেকে ফাইনাল তোমরা ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে এমনটা নয় যে তোমরা কেবলমাত্র তোমাদের অঞ্চল থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা আনবে ওটাই ভ্যালিড হবে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে তোমাদের কিন্তু ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আবেদন করে তোমাদের ব্লক লেভেল থেকে যে ইনকাম সার্টিফিকেট দেবে ওটাই কিন্তু ফাইনাল এটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে সেক্ষেত্রে যারা কন্যাশ্রী সুবিধাভোগী আছে এরা বাদ দিয়ে বাকি যারা স্টুডেন্ট আছো যারা জেনারেল স্টুডেন্ট তারা আবেদন করবে নাম্বারের ভিত্তিতে তো তা তাদের বলে রাখি তোমরা অবশ্যই মান্থলি তিন হাজার করে একটা এভারেজ অ্যামাউন্ট কিন্তু বসিয়ে দিতে পারো তাহলে তোমাদের ইয়ারলি ছত্রিশ হাজার টাকা চলে আসবে তো এটাই সবাই করে তো তোমরাও সেরকমভাবে করবে সার্টিফিকেটটা বের করবে তোমাদের প্রথম কাজ হবে এটা তারপরে এখানে কোন ও ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে পদ্ধতি বলে দেওয়া আছে বাংলার উচ্চশিক্ষার ডট জিও ডট ইন এই যে ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো এস বি এম বটনে বা ডাইরেক্ট তোমরা এস সি এমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট রেজিস্টার করতে পারবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তারপরে বলছে তথ্য আপলোড করতে হবে কী কী তথ্য আপলোড করবে এখানে ক খ গ খ করে এখানে কিন্তু দেওয়া আছে ডিটেলসে এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগবে অর্থাৎ লাস্ট তুমি যে বোর্ড এক্সামটা পাস করেছো সেই বোর্ড এক্সামের মার্কশিট লাগবে শেষ বোর্ড কাউন্সিল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট তুমি যদি মাধ্যমিক থেকে এইচ যাও তাহলে তোমার মাধ্যমিকের মার্কশিট লাগবে এইচএস থেকে গ্রাজুয়েশনে গেলে বা কলেজে গেলে তোমাদের এইচএসের মার্কশিট লাগবে তো লাস্ট তোমাদের যে মার্কশিট থাকবে সেটা কিন্তু লাগবে আর যারা এইচএসে পড়ছে বা যারা কলেজে পড়ছে গ্রাজুয়েশান করছে তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের মার্কশিট মার্ক লাগবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে তার যে বোর্ড এক্সামের মার্কশিট সেটা লাগবে অর্থাৎ দুটো মার্কশিট কিন্তু আমাদের লাগছে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট কিন্তু সবার ক্ষেত্রে কম্পালসারি এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের তারপরে পারিবারিক আয়ের শংসাপত্র বা জয়েন্ট ভিডিও। আর গ্রামীণ এলাকা এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশন আমি যেটা বললাম তোমাদের যে তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা সেটা তোমাদের বিডিওর কাছ থেকে নেবে গ্রামীণ এলাকা হলে বিডিওর কাছ থেকে এবং মিউনিসিপ্যালিটি হলে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে যেমনটা তোমাদের বলছিলাম কীভাবে আবেদন করবে সেটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে আবেদন করবে তারপরে ঘরে দেখো যে বসবাস সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে রেসিডেন্ট সার্টিফিকেট হিসাবে আধার আইডি ভোটার আইডি রেশন যে কোনো একটা লাগবে তোমরা আধার কার্ড দিয়ে দেবে এটাই তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে এরপর কার্যকরী চালু অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের কারেন্ট যে অ্যাকাউন্ট আছে মানে যেটা তোমাদের ব্যাঙ্কে তোমাদের ট্রানজাকশান হয় মানে সেভিং অ্যাকাউন্ট সরি সেই সেভিং অ্যাকাউন্ট তোমাদের লাগবে সেটা জিরো ব্যালেন্সের হলেও চলবে যে কোনো ব্যাংকের এমন ব্যাঙ্ক যে ব্যাঙ্কের আইএফসি কোড আছে সব ব্যাংকেরই চলবে এবং তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু বৈধও আছে অর্থাৎ যেন ট্রানজ্যাকশান হয় যেন অ্যাকাউন্ট না ফ্রিজ হয়ে যায় অ্যাকাউন্ট যেন তোমাদের চালু থাকে এবং তোমাদের ভর্তির রসিদ অর্থাৎ তোমরা যে নেক্সট ইয়ারে তোমরা যে পাস পাস আউট করে তোমরা যে ভর্তি হয়েছো কলেজে হোক বা কোনো স্কুলে হোক যে বলে আন্ডারটে তার যে স্কুলে স্কুল হলে সেখানে অ্যাডমিশানের রসিদ থাকবে কলেজ হলে সেখানে অ্যাডমিশানের স্লিপ থাকবে তো সেটা কিন্তু তোমাদের শো করা হবে কারণ তোমরা যে পাস আউট করে পড়ছো কি পড়ছো না তার প্রমাণ কীভাবে পাওয়া যাবে যদি যারা পড়বে তাদের টাকাটা দিয়ে লাভ আছে কারণ তারা তারা টাকাটা ইউটিলাইজ করতে পারবে তো সেক্ষেত্রে এখানে রসিদটা নেওয়া হবে তোমরা যারা মাধ্যমিক থেকে এইচ উঠেছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এইচএসে যে ভর্তি হওয়ার স্লিপ রসিদ অ্যাডমিশান স্লিপ সেটা লাগবে যারা মাধ্যমিক যারা এইচএস থেকে কলেজে উঠেছো তাদের কলেজে অ্যাডমিশান স্লিপ সেটা লাগবে তো এটা গেল আবেদন পদ্ধতি তো এটা হাতে কলমে না দেখলে তোমরা বুঝতে পারবে না হাতে কলমে দেখাবো তো তার আগে আর একটু আলোচনা করে নিই এখানে স্কলারশিপের হার কত পার্সেন্ট দেওয়া হবে এখানে বলা আছে যে কোর্স যোগ্যতার জন্য কোয়ালিফিকেশান পরীক্ষার নম্বর মাসিক হার অর্থাৎ কত টাকা মাসে তোমাদের দেওয়া হবে এবং কত পার্সেন্ট মার্কস লাগবে টোটালটা কিন্তু এখানে বলে দেওয়া আছে এখানে বলা আছে যদি উচ্চ মাধ্যমিকে তোমরা পড়ো কারণ যারা মাধ্যমিক পাস আউট করবে তারা উচ্চ মাধ্যমিকের স্কলারশিপ পাবে উচ্চ মাধ্যমিকের ভর্তি হলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট লাগবে অর্থাৎ যারা মাধ্যমিক পাস করলে এই বছর মাধ্যমিক পাস করে এইচএসসি ভর্তি হয়েছে তাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার চাই তারা পাবে এক হাজার টাকা করে আচ্ছা তারপরে স্নাতক স্তর যদি কেউ আর্টস অর্থাৎ আর্টসে যদি কেউ অনার্স নিয়ে বা পাসে ভর্তি হয় ওকে কলেজে অর্থাৎ এইচএস পাস করার পর যারা এবারে কলেজে ভর্তি হয়েছো তাদেরও কিন্তু সিক্সটি পার্সেন্ট লাগবে তারাও পাবে এক হাজার টাকা যারা স্নাতক অর্থাৎ যারা গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো যারা তোমরা যারা বাণিজ্য বিভাগ আছে এবং সায়েন্স অর্থাৎ কলেজে যারা আর্টস সায়েন্স এবং কমার্স এই তিনটে স্ট্রিমে যারা ভর্তি হয়েছ তাদের প্রত্যেকের কিন্তু এইচএসএ সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে যারা সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে তাদের পনেরোশো টাকা দেওয়া হবে আর কমার্স এবং আর্টস এবং যারা উচ্চ মাধ্যমিকে পড়ছে তারা পর থেকে এক হাজার টাকা করে পাবে কেবলমাত্র যারা কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে পনেরোশো টাকা দেওয়া হবে মান্থলি এবং স্নাতক স্তর অর্থাৎ দেখা গেল যে কেউ কোনো ইউজি প্রোগ্রাম অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছে যেটা হচ্ছে ট্রেন্ডের বাইরে কেউ ধরো হসপিটাল ম্যান ম্যানেজমেন্ট করছে কেউ অন্য কিছু কোর্স করছে কিন্তু সেটা সমতুল্য গ্রাজুয়েশনের সমতুল্য এবং ইউজিসি অনুমোদিত কোনো পেশাদারি কোর্স করছে কোনো টেকনিক্যাল কোর্স করছে সেক্ষেত্রে তাদেরও পনেরোশো টাকা দেওয়া হবে এবং অবসরের মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট মার্কস থাকা চাই এরপরে চলে আসবো যে স্নাতকোত্তর স্তর অর্থাৎ যারা এম এ করছে মাস্টার ডিগ্রি করছে সেই মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের কিন্তু এবার যারা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য যেটা সিম স্কলারশিপের জন্য ফিফটি থ্রি পারসেন্ট লাগবে এবং যারা কে থ্রি আবেদনকারীর জন্য অর্থাৎ যারা গার্লস স্টুডেন্ট আছে যারা কন্যাশ্রী স্টুডেন্ট তারা যারা যারা কে থ্রি অ্যাপ্লিকেশান করবে তো তাদের জন্য কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট লাগবে অর্থাৎ যদি মেল স্টুডেন্ট হয় তাহলে ফিফটি থ্রি এবং ফিমেল হলে ফর্টি ফাইভ পার্সেন্ট এখানে লাগবে তাদের ক্ষেত্রে কিন্তু যে মান্থলি স্কলারশিপের হারটা বেশি দু হাজার করে দেওয়া হবে পাঁচশো টাকা এক্সট্রা দেওয়া হবে কোনো পেশাদারি কোর্স বা কোনো বা যারা সায়েন্স স্ট্রিমে ভর্তি হবে তাদের জন্য এরপরে যারা নন নেট এমফিল নন নেট পিএইচডি করবে এবং নেট এস এল পিএইচডি তাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা করে দেওয়া হবে এরপরে স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাত স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং এবং আইআইটি অনুমোদিত পেশাদারি কোর্স তাদের কিন্তু গ্রাজুয়েশানে সিক্সটি পারসেন্ট মার্ক লাগবে এবং তাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এরপরে যারা পলিটেকনিক করবে তাদের সিক্সটি মার্কস লাগবে মাধ্যমিকে বা এইচএসের পর তাদের পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং স্নাতকোত্তর স্তর মেডিকেল ডিগ্রি যারা করবে যারা মেডিকেল ডিগ্রির উপর কোর্স করবে তো তাদের কিন্তু লাস্ট যে কোয়ালিফিশন আছে তাদের সেখানে সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে এবং তারা পাঁচশো থেকে পনেরোশো টাকা করে কিন্তু পাবে তো এটাই ছিল পুরো তথ্য এবং এর মানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারে কিন্তু এটা দেওয়া আছে তো তারপরে আমরা চলে যাব তো আমরা চলে এসেছি এস বি এম ডাব্লুবি এইচইডি ডট জিও বি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা লগ ইন করতে পারবে তো সবার সবার ফার্স্টে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশান কেউ যদি আগের বারেও পেয়েছে কেউ এইচএসে পড়তো কেউ হ্যাঁ অর্থাৎ এইচএসএ কিন্তু মাধ্যমিক স্কলারশিপটা পেয়েছে এখন সে কলেজে উঠেছে তাহলে যে আগে যার লগ করা আছে বা রেজিস্টার করা আছে তার আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই যারা নিউ ফার্স্ট টাইম এটাকে লগ করবে তারা কিন্তু কেবলমাত্র রেজিস্ট্রেশন করবে তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এইখানে তো ক্লিক করলে তোমাদের সামনে এরম একটি পেজ খুলে যাবে তো এখানে হাউ টু অ্যাপ্লাই এই কিন্তু পুরো প্রসেস দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিক্যান্ট ফর অফ স্বামী স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ তো যেটা মূল প্রসেস যেটা আছে যে ওপেনিং ডেট কবে থেকে শুরু হচ্ছে তোমরা এই সরাসরি আবেদন করতে পারবে নভেম্বরের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে তো এটা কিন্তু ক্লোজিং ডেট এখনও অ্যানাউন্স হয়নি তবে ফেব্রুয়ারি পর্যন্ত ধরা হয়েছে ক্লোজিং ডেট ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন চলবে অর্থাৎ এখন নভেম্বর চলছে তো তোমাদের হ্যাঁ যে জিনিসগুলো লাগবে তোমরা এটা পুরো গাইডলাইনটা পড়ে নেবে তো পড়ে এটা টিক মার্ক দিয়ে তোমরা কিন্তু প্রসিড ফর রেজিস্ট্রেশন করবে তো প্রসিড ফর রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো যে পেজে কিন্তু তোমাদের তোমাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো তোমাদের সামনে পপ আপ আসবে তোমরা সেটা ক্লোজ করে দেবে তো ক্লোজ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে কোন ডিপার্টমেন্টের আন্ডারে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে চাও ডা এখানে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান ডিএসসি তারপর এখানে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং তো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশান ডিপিআই ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান কন্যাশ্রী তারপর এটা কন্যাশ্রী প্রকল্পের জন্য কেএচি যারা আবেদন করবে যারা এখন কে টু এ স্টুডেন্ট আছে যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কে থ্রি যারা আবেদন করো তাদের এই স্কলারশিপ তো যারা স্কুল লেভেলের স্টুডেন্ট আছে যারা মাধ্যমিক থেকে এইচএসে উঠেছে তো তাদের যদি সিক্সটি পারসেন্ট থাকে তো তারা কিন্তু আবেদন করবে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের আন্ডারে অর্থাৎ এই প্রথম অপশানটা তোমরা কিন্তু ক্লিক করবে এখানে কিন্তু অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট যারা নতুন অ্যাপ্লিক্যান্ট তারা কিন্তু স্কুল এডুকেশন আন্ডারে কিন্তু আবেদন করবে যারা বিভিন্ন টেকনিক্যাল কোর্স করছে টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং আইআইটি করছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপার্টমেন্টে আসতে হবে ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং ডিটিই অ্যান্ড টি এরপরে তো সাধারণত এবং যারা কলেজ লেভেলে আছে তো তাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে স্টার্ডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি এখানে কিন্তু নিচে বলে দেওয়া আছে যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়বে তাদের জন্য এটা যারা পলিটেকনিক এবং পলিটেকনিক কোনো কোনো কোর্স করছে তো তারা এই সেশনে আনটা কিন্তু রেশন করবে এবং যারা জেনারেল ডিগ্রি করছে কলেজ ইউনিভার্সিটি থেকে যারা আর্টস সায়েন্সের বিভিন্ন কোর্সের উপর অনার্স করছে বা পাশে পড়ছে তারা কিন্তু ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশান ডিপিআই এটার আন্ডার কিন্তু রেজিস্ট্রেশন করবে তো যারা কলেজে পাস বা অনার্স যে কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে যে কোনো স্ট্রিমের তারা কিন্তু এই সেকশানটার আন্ডার ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশান ডিপিআইয়ের আন্ডার কিন্তু রেজিস্ট্রেশন করবে তো এক্ষেত্রে তোমাদের সেম প্রসেসগুলো সেম শুধু বোর্ডগুলো আলাদা তো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেন্ট আমি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের আন্ডারে এটা রেজিস্ট্রেশন করে একটা দেখাই তো করার পর তোমাদের সামনে কিন্তু একটা রেশন করা একটা পেজ কিন্তু খুলে যাবে